আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ নুরুল হোসাইন। আমরা যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি, আমাদের উচিত প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন দেখা। আমরা যত বেশি ডিজাইন দেখব, তত আমাদের আইডিয়া বাড়বে, আমরা ইউনিক ডিজাইন করতে পারবো, আমাদের ডিজাইনের মধ্যে ভেরিয়েশন আসবে। আমরা একই ডিজাইন একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে যখন একই ধরনের ওয়েবসাইট দেখব, তখন আমাদের চিন্তার ব্যাপ্তিটা বাড়বে, আমরা আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবো, আমরা ইউনিক ডিজাইন আনতে পারবো। এরকমই তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো আপনাদের। এর মধ্যে প্রথমটি হচ্ছে awwwards.com। এখানে একটু খেয়াল রাখবেন, WSA হচ্ছে তিনটি। তো এখানে সাধারণত ভালো ভালো ওয়েবসাইটগুলো লিস্টিং করা হয় এবং প্রতিদিন একটি করে সাইট, যেমন সাইট অফ দ্য ডে, আজকের সাইট অফ দ্য ডে, আজকে যেহেতু 15 তারিখ, 14 তারিখের এটি, 13 তারিখে এটি, 12 তারিখে একটি, মানে প্রতিদিন একটি সাইটকে উইনার করা হয়। তার মানে ওই দিনের সেরা ওয়েবসাইট এটি, অবশ্যই সাবমিশন সাপেক্ষে। এটা বলা যাবে না যে এটা বিশ্বের এক নম্বর ওয়েবসাইট আজকের জন্য। এমন হতে পারে যে বিশ্বের যেটি সবচেয়ে সুন্দর ওয়েবসাইট সেটি সাবমিশনই হয়নি। তো এছাড়াও এখানে মান্থলি মাসিক যে উইনার্স দেখা যায়, সাইট অফ দ্য মান্থ, সাইট অফ দ্য ডে। যেমন আপনি একটি গার্ডেনিংয়ের ওয়েবসাইট করতে যাচ্ছেন, এখন আপনি যদি লেখেন গার্ডেনিং, NING, আচ্ছা গার্ডেনিং লিখলে আমি 107টি ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি গার্ডেনিং রিলেটেড, এবং এ সংক্রান্ত আরও 39টি এলিমেন্টস, আর্টিকেল এবং অন্যান্য বিষয় রয়েছে। তো এখান থেকে যখন আমি একটি ডিজাইন দেখব, জাস্ট এখানে ক্লিক করলেই হবে, একটা রিয়েল ওয়েবসাইট, এখানে গার্ডেনিংয়ের ওয়েবসাইটটা কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা আমরা পাবো। তো এরকমই আরেকটি ওয়েবসাইট হচ্ছে landbook.com। আপনারা URLটি খেয়াল রাখবেন, অ্যাড্রেস বারে দেওয়া আছে landbook.com। তো landbook.com-এ বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ লিস্টিং করা থাকে। এখানে যদি আমরা ল্যান্ডিংসে যাই, দেখতে পাচ্ছি অনেক ডিজাইন রয়েছে, এক্ষেত্রে আপনি সার্চ করেও নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি টাইপ রয়েছে, এডুকেশনের জন্য এডুকেশন, তারপর হচ্ছে এজেন্সি, কমিউনিটি, ইবুক, অন্যান্য ভেরিয়েশন সব রয়েছে। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন এবং নতুন নতুন ডিজাইন করতে পারেন। আরেকটি ওয়েবসাইট, চমৎকার ওয়েবসাইট, সেটা হচ্ছে CollectUI.com। CollectUI-এ এখানে ইউজার ইন্টারফেসের বিভিন্ন জিনিস, যেমন আপনি একটি সাইন আপ পেজ ডিজাইন করতে যাচ্ছেন, মনে করুন সেটি হতে পারে ফিগমা, হতে পারে HTML, যেখানেই করুন ডিজাইন, এই যে সাইন আপের বেশ কিছু পেজ আপনি যখন দেখবেন, আপনার মধ্যে একটু চিন্তা ভিন্নভাবে চিন্তা করতে পারবেন। যেমন এই ডিজাইনটা দেখুন, আমরা সচরাচর সাইন আপ পেজটাকে এইভাবে দেখি যে একটা রেক্ট্যাঙ্গেল বক্সের ভেতরে ডিজাইন, বাট এই প্রথম একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেন যে এটা একটা ত্রিভুজও হতে পারে। এরকম বিভিন্ন জিনিস রয়েছে, ক্যালেন্ডার, শিডিউল, ইভেন্ট, এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে ক্যালেন্ডারগুলো লাগে। এখানে UI আমরা দেখতে পাচ্ছি, UI কাউন্টডাউন টাইমার, আমাদের ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমারের সেকশন লাগতে পারে, তো এখানে রয়েছে। তো এরকম বিভিন্ন ছোটো ছোটো এলিমেন্টগুলোকে আমরা এখানে, ডিজাইনগুলো সাবমিট হচ্ছে সেটা দেখতে পারবো। আর ল্যান্ডবুকে আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ পাবো, আর অ্যাওয়ার্ডসে আমরা বিভিন্ন ধরনের রিয়েল ওয়েবসাইট যেগুলো লিস্টিং করা থাকবে এবং অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে সেই ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাবো। আশা করি তিনটি ওয়েবসাইটই আপনাদের কাজে আসবে, আর এই ধরনের রিসোর্স আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।